নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রতি বছরই বিভিন্ন বিভিন্ন করে প্রকল্প নিয়ে আসেন যে প্রকল্পের মাধ্যমে মানুষরা কিন্তু উপকৃত হন এবং এবারে নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে যে প্রকল্পের মাধ্যমে আপনি বা আপনার যে নমিনি রাখবেন সে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু দু লাখ টাকা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা দু লাখ টাকা পয়সা আপনার অ্যাকাউন্ট বা আপনার নমিনির অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে সে নিয়ে জানাবো কীভাবে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে আমার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা করোনা মহামারীর পর থেকে হেলথ ও মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছে কিন্তু মানুষ যারা আর্থিক পরিস্থিতির জেরে মেডিকেল ইন্স্যুরেন্স করতে পারছে না তাদের সাহায্য জন্য এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার নতুন একটি যোজনা চালু করেছে তো সেই নাম দেওয়া হয়েছে আমি একটু বলে দিচ্ছি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পি এম এস বি তো এই ইন্স্যুরেন্স যেটা আছে সেটা হচ্ছে আপনি প্রতি মাসে এক টাকা করে কিন্তু আপনি জমা দিতে পারবেন বছর হচ্ছে কিন্তু বারো টাকা এবং এর বিনিময়ে আপনি দু লক্ষ টাকার অ্যাক্সিডেন্টস ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রকল্পটা এমন প্রধানমন্ত্রী সুরক্ষা মানে সুরক্ষা বিমা যোজনা যে প্রকল্পের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির প্রত্যেকের নামে কিন্তু বছরে মানে প্রতি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এক টাকা করে কাটবে এবং প্রতি বছর আপনার বারো টাকা করে কাটবে এর মিনিমাম কি হচ্ছে আপনি কিন্তু দু লক্ষ টাকার পয়সা অ্যাক্সিডেন্টস ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন মানে আকস্মিক কোনো দুর্ঘটনা হয়ে গেলে আপনি বা আপনার পরিবার কিন্তু সেফ থাকবে তো এই যোজনা সামান্য টাকা প্রিমিয়াম দিচ্ছে জীবন মানে জীবন বীমা সুবিধা দিচ্ছে কিন্তু এটা কেন্দ্র সরকার থেকে তো এই টাকাটা কিন্তু মে মাসে কিন্তু কাটা হবে কেন্দ্র সরকারের কয়েক বছর আগে সামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল পি এম বি পি বার্ষিক প্রিমিয়াম মাত্র বারো টাকা হয় মে মাসের শেষে এই প্রিমিয়ামের টাকাটা কেটে নেওয়া হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একত্রিশে মে এই টাকা কেটে নেওয়া হয় আপনি পি এস বি যোজনা করে থাকলে তাহলে মে মাসের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আপনাকে ব্যালেন্স রাখতে হবে তো বন্ধুরা এখানে যেটা দেখা যাচ্ছে মে মাসে আপনার অ্যাকাউন্টে প্রতি বছর আপনার অ্যাকাউন্টে কিন্তু বারো বারো টাকা করে কাটবে এক বছরে কিন্তু বারো টাকা করে কাটবে তার বিনিময়ে কিন্তু আপনি দু লাখ টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এবারে এখানে বলা হয়েছে যে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে ব্যাংকে যে কোনো শাখায় গিয়ে এই পলিসির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা ব্যাঙ্ক মিত্র পি এম এস বি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বিমা এজেন্টের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে পারবেন বা সরকারি বিমা সংস্থা বা বেসরকারি ইন্স্যুরেন্স ক্ষেত্রে এই প্ল্যান কিন্তু বিক্রি হচ্ছে এরকম দুর্ঘটনা বিমা পলিসির মাধ্যমে দুর্ঘটনার সময় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে বিমার টাকা ক্লেম করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে যদি অ্যাকাউন্টে বেশি হয় মাত্র বারো টাকা প্রতি বছরে যদি আপনি এই ইন্স্যুরেন্সটা করে রাখেন তাহলে আপনি আপনার যদি আকস্মিক দুর্ঘটনা বা আপনি যদি বিকলঙ্গ বা হ্যান্ডিক্যাপ হয়ে গেলেন বা কোনো বয়স যদি আপনাদের কার ডেথ হয়ে গেল সেই কিন্তু দু লাখ টাকা পয়সা কিন্তু আপনার নমিনি যে আছে সে কিন্তু নমিনি কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু প্রধানমন্ত্রীর সুরক্ষা যেটা প্রধানমন্ত্রী কিন্তু আপনার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দু লাখ টাকা পয়সা কিন্তু পাঠিয়ে দেবে তো বন্ধুরা চাইলে কিন্তু আপনার আবেদন করতে পারেন আপনাদের নিয়ারেস্ট যে কোনো ব্যাঙ্ক বা যেখানে ইন্স্যুরেন্স করা সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো এই ফর্মটা যদি নতুন কোনো আপডেট সব বন্ধুরা আমার চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তীকালে আপনাদের নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন এবং বন্ধুরা আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে নমস্কার বন্ধুরা